أول وقت صلاه করা অর্থ صلاه আদায় করা অর্থ এই নয় যে وقت হলেই আপনি صلاه আদায় করে দিবেন وقت হলে তো আজান হবে আজান হওয়ার পরে صلاه আদায় করবেন أول وقت صلاه আদায় করা অর্থ হইনি যে মানে আপনি وقت হলেই সাথে সাথে صلاه আদায় করতে হবে যদি এমনটি হতো তাহলে আপনি ওয়াক্তের আগেই কি করতে আজান দিতে হতো وقت হওয়ার সাথে সাথে صلاه আদায় করতে হতো এটা দুনিয়ার কোনো আলেম বলেন নাই وأول وقت صلاة আদায় করা অর্থ হচ্ছে সালাতকে ডিলে না করা সালাতকে তাখির না করা সালাতকে আদায় করার ক্ষেত্রে কোন ধরনের সালাত ওয়াক্ত হওয়ার পরপরই আপনি সালাত আদায় করবেন সেই ক্ষেত্রে সালাতের যে নিয়মতান্ত্রিক প্রক্রিয়া রয়েছে সেই নিয়মতান্ত্রিক প্রক্রিয়া যদি আপনি আদায় করেন দেরি না করে থাকেন তাহলে এটা আউয়াল ওয়াক্তে সালাত আদায় হয়ে যাবে যেমন যোহরের সালাতের আমরা বর্তমান সময় যোহরের সালাতের ওয়াক্ত হয় কয়টা বাজে কে বলতে পারবেন হ্যাঁ জি বারোটা দশ বা নয় যাই হোক বারোটা দশ বা নয় এই ধরনের যাই হোক তাহলে আমরা সালাত আদায় করতেছি একটা বাজে অথবা পৌনে একটা বাজে তাহলে এখানে এই যে মানে আদায় করা হচ্ছে এটা কিন্তু ডিলে না সালাতের জন্য মানে অন্তপক্ষে এতটুকু সময় তো আপনার সালাতের জন্য দিতে হবে আপনি উজু করবেন আসবেন তারপরে সুন্নত আদায় করবেন মানে এর জন্য আপনাকে অবশ্যই কী করতে হবে একটা সময় আপনাকে দিতে হবে ওয়াক্ত হয়ে যাওয়ার পর এর উত্তম যেই প্রক্রিয়া সেটা হচ্ছে আমরা যদি মদিনার মসজিদের তাকওয়িমকে অনুসরণ করি তাহলে আমি আপনাদেরকে বলে দিচ্ছি সেটার সুন্দর প্রক্রিয়া হচ্ছে জোহরের সালাতের জন্য বিশ মিনিট সালাতের আজানের পর বিশ মিনিট তারা দেরি করতেন আর আমরা দেরি করতেছি কত মিনিট হ্যাঁ না বারোটা বারোটা নয় মিনিটে বা বারোটা দশ মিনিটে হলে তাহলে আমরা সেখানে দেরি করতেছি কত মিনিট এক ঘন্টা তাহলে বোঝা গেল মানে এক ঘন্টা ডিলে করাটা এটা ডিলে এটাকে তাখির ধরা হবে বুঝতে পারলাম কিনা আমি এটা এটাও বলতেছি যে মানে আজানের সেই আজানের ভুলের কারণেই তো মানে এই সমস্যাটা তৈরি হয়েছে আজানটা কেন আপনি আজান দিচ্ছেন যে সালাতের আজান দিচ্ছেন নাকি মানে কিসের ওয়াক্তের আজান দিচ্ছেন কিসের আজান দিচ্ছেন এটা আজানটাকে বলা হয় সেটা জানতে হবে আজানের পরিচয় কি কেউ বলতে পারবেন আজান হচ্ছে হুয়ালি আলাম বেদুখুলি ওয়াক্তি সালা সালাতের ওয়াক্ত প্রবেশ করেছে এটা জানানোর জন্য আজান দেওয়া হয় এখন আজান আপনি এমন সময় গিয়ে দেখতেছেন সালাতের ওয়াক্ত বহুত আগেই এক ঘন্টা আগে সালাতের ওয়াক্ত হয়েছে এক ঘন্টা পরে আজান দিচ্ছেন এই আজান আবার কিসের আজান এটা এই এই কাজটা মানে আমাদের প্রক্রিয়াগত ভুল হ্যাঁ সেটা যদি আপনি সুনির্দিষ্ট মানে আরও যদি তিরিশ মিনিট পর্যন্ত ডিলে করতে পারেন মানে যদি মানে বিভিন্ন কারণে আনুষঙ্গিক কারণে তিরিশ মিনিট পর্যন্ত ডিলে করতে পারেন আসরের সালাতের মদিনার তাওকিত অনুযায়ী পনেরো মিনিট সময় দেওয়া হয় মাগরিবের সালাতে নয় মিনিট সময় দেওয়া হয় এশার সালাতের মধ্যে পনেরো মিনিট সময় দেওয়া হয় ফজরের সালাতের মধ্যে তিরিশ মিনিট সময় দেওয়া হয় তাকে সুতরাং এই ধরনের যদি হয় থাকে এটা তাখির হবে না আর এর চেয়ে বেশি মনে করেন আপনি এক ঘন্টা দুই ঘন্টা সময় দিয়ে যদি যেমন ফজরের সালাতের ওয়াক্ত হওয়ার কতক্ষণ পরে আজান দেওয়া হয় কোথাও কোথাও দেখি যে আজান দিচ্ছে আর সূর্য উদিত হওয়ার সামান্য বাকি নেই কি কারণে আজান দিচ্ছেন তাও জানি না সূর্য উদিত হওয়ার জন্য আজান দিচ্ছেন নাকি সালাতের জন্য দিচ্ছেন সুতরাং এগুলো মানে আমরা এই সমস্ত ক্ষেত্রে প্রবৃত্তির অনুসারীদের কাছাকাছি আমি প্রবৃত্তির অনুসারী বলতেছি না মানে প্রবৃত্তির অনুসারীদের কি অনেকটা কাছাকাছি এই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যেটা সেটা হলো ওয়াক্ত এর মধ্যে আপনি এতটুকু ডিলে করতে পারবেন যতটুকু ডিলে বলা হয় না তাখির বলা হয় না কিন্তু যদি অনেক সময় ডিলে করেন তাহলে আপনি সত্যিকার সালাতের ওয়াক্ত থেকে অনেক বেশি দেরি করে ফেললেন আর সেটা তাহলে ডিলে হবে কোনো সন্দেহ নেই এক্ষেত্রে আমাদের সালাতের ওয়াক্তের বিষয়টি আরও একটু রিভিউ করার বিষয় রয়ে গিয়েছে তাহকিকের প্রয়োজন রয়েছে মানে যেমন আমরা শীতকালে মানে দেখা যায় যে সালাতের ওয়াক্ত মানে হয়ে যাওয়ার আমার মনে হচ্ছে আজানই দেওয়া হয় এক ঘন্টা বা দেড় ঘন্টা পরে ভালো করে তাহকিক করার বিষয় রয়েছে তাহকিক করার বিষয় রয়েছে মানে ফলে এগুলোর মধ্যে কিছুটা বিভ্রাট বিভ্রান্তি রয়েছে সালাত হয়ে যাবে কোনো সন্দেহ নেই কিন্তু মানে সালাতের ক্ষেত্রে মৌলিক যে নির্দেশনা রয়েছে সেই নির্দেশনার ক্ষেত্রে আমরা একটু মানে কী থাকবো একটু পিছিয়ে থাকবো আর এখান এক্ষেত্রে কিছুটা প্রবৃত্তির অনুসরণের মতো হয়ে যাচ্ছে মানে
খাওয়ার পরে ঘুমাইয়া টুমাইয়া একেবারে তারপরে পেট টেট বড় করে তারপরে আসবে সালাত সালাতুল আসর আদায় করার জন্য। এই পদ্ধতি এর কারণেই মনে হয় যেহেতু ঘুমাবে তো মানে জোহরের পরে খাবে টাবে খেয়ে ঘুমাবে, এই জন্য ডিলে করতে করতে একবারে শেষ দিকে নিয়ে গিয়েছে। না, এটা পদ্ধতি নয়, এটা পদ্ধতি নয়।